জয় হরিবল, মতো কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক টক শোতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষা করেন আমাদের এই টক শো শোনার জন্য। আমরা প্রতিবারই প্রতি সপ্তাহে চেষ্টা করি নতুন নতুন বক্তাকে আপনাদের সামনে উপস্থাপন করার, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি এবারের আলোচনায় একজন কবি সরকারকে আপনাদের সামনে উপস্থিত করার। কবির কণ্ঠে, ছন্দে, আনন্দে এবং সেই মনের মতো করে আমরা ছন্দে মিলিয়ে দু চারটি কথা শুনব এবং আমরা জানব আজকে তার কণ্ঠে মতুয়া ভক্তিবাদ, অর্থাৎ চার যুগের সমন্বয়, আমাদের যে মতুয়া ভক্তিবাদ সে সম্পর্কে আমরা জানব। আজ আপনাদের সামনে এ বিষয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছেন ভারত পশ্চিম বাংলা থেকে আমাদের সকলের প্রাণপ্রিয় এবং সকলের শ্রদ্ধেয় কবি সজল সরকার। তিনি দীর্ঘদিন যাবৎ এই কবিয়াল জগতে রয়েছেন এবং কবির কণ্ঠে, অর্থাৎ ছন্দে 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 তিনি এই পূর্ণ ব্রহ্মচারী শ্রী হরিচাঁদ ঠাকুরের নাম প্রচার করছেন এবং এই মতেই তিনি বিশ্বাস করেন এবং এই মতেই তিনি চেষ্টা করেন বাকি জীবনে এই আলোচনা করে যেতে। আমরা আপনাদের সামনে তার তার কথা শোনানোর জন্য এবং তার কথা প্রচার করার জন্য আপনাদের সামনে আজ আমরা তাকে উপস্থিত করিয়েছি। তো আমরা চলে যাব আলোচনায় এবং আপনারা আমাদের আলোচনা শুনবেন এবং চেষ্টা করবেন আমাদের এই আলোচনা আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে শেয়ার দিতে, যেন এই আলোচনা আরো বেশি লোক শুনতে পারে এবং এই আলোচনার মাধ্যমে আমরা যেন নতুন নতুন তথ্য গ্রহণ করতে পারি। যাই হোক, আমরা চলে যাব এক সরাসরি আমাদের আজকের অতিথি এবং কবিয়াল সজল সরকারের কাছে। সজল সরকার মহাশয়, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা দাদা প্রথমেই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিচ্ছেন, আমরা সত্যি কৃতজ্ঞ এবং আমরা আপনার কাছ থেকে আজকে শুনতে চাইব এবং শুনবো মতুয়া ভক্তিবাদ সম্পর্কে। আপনি আপনার ছন্দের মাধ্যমে আমাদের এই মতুয়া ভক্তিবাদ আলোচনা করবেন। জয় হরিবল। আমি প্রথমেই প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদের শ্রীপদ পদ্মে। আমি প্রণাম জানাই আমার জন্মদাতা পিতা এবং আমার গর্ভধারিণী মা, তাদের শ্রীপাদ পদ্মে। এবং এই যে মতুয়া কল্যাণ পরিষদ, তাদের যে আয়োজন, এই আয়োজনের সঙ্গে যারা সার্বিকভাবে যুক্ত আছেন তাদের সকলে শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং এই আজকের অনুষ্ঠান যারা শুনছেন এবং আমার ঠাকুরের যারা অন্তরঙ্গ ভক্ত, যারা ঠাকুরকে অত্যন্ত ভালোবাসেন, আমি তাদেরও শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং আজ আমার কাছেই আছে আমার প্রিয় ভাই সুধাংশু রায় এবং আমার আরেকটি ভাই জয় হরি সরকার, যারা আমার অত্যন্ত প্রিয় এবং আমার আদরের, তাদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এইবার আমি ঠাকুর সম্পর্কে দুই একটা কথা যখন আপনারা আমার মুখ থেকে শুনবার জন্য আপনারা আমাকে বলছেন, তো প্রথমেই আমি বলি, আমি কিন্তু ঠাকুর সম্পর্কে কিছুই তেমন জানি না। যদিও আমি দীর্ঘদিন আমার পরম পূজনীয় গুরুদেব, আমার কবিগুরু মাননীয় শ্রী অসীম সরকার মহাশয়, ওনার চরণে প্রণাম জানাই। দেখুন, আমার ঠাকুরের যে আদর্শ, ঠাকুরের যে দর্শন, এ যদি বলতে হয় তাহলে অনেক কথা। কেননা যিনি আমাদের ঠাকুরের আদর্শকে তুলে ধরেছেন, সেই শ্রী শ্রী তারক রসরাজ হরি লীলামৃতের পাতায় তিনি কি বললেন, যে হরিচাঁদ চরিত্র সুধা অমৃত ভাণ্ডার, আদি অন্ত নাই যার, বেদে অগোচর বা কলিতে প্রচার। তাহলে এই যে হরিচাঁদ চরিত্র সুধা, প্রেমের ভাণ্ডার, তাহলে এই যে পরপর আমরা দেখলাম সত্য ত্রেতা দ্বাপর কলি, তাহলে কলিযুগ এসেছেন শ্রী গৌর সুন্দর। তিনি এলেন কেন? সেই বৃন্দাবনের রাধা প্রেম, সে অকৈতব প্রেম বিতরণ করবার জন্য। কিন্তু তিনি অনেক চেষ্টা করলেন, তিনি আজ কাঙাল বেশে
চোখের জলে ভেসে ভেসে সেই নাম তিনি প্রচার করবার চেষ্টা করলেন। কিন্তু কিছু দুর্জন ব্যক্তিদের জন্য তিনি অনেক জায়গায় পেরে উঠলেন না। উদাহরণ হিসেবে বলা যায় যে ঠাকুর আমাদের কেন এলেন, তিনি কি দিতে চেয়েছেন। আজ আপনি একটা প্রশ্ন রেখেছেন যে চার যুগের সমন্বয় মতুয়া দর্শন, তাহলে সে সম্পর্কে বলতে গেলে সত্য ত্রেতা দ্বাপর কলি, তারপরে আমার ঠাকুরের কথা বলতে হয়। কেন হরি একই লীলায় দুর্জন অবতারের প্রয়োজনটা কি ছিল, এই প্রশ্নটা স্বাভাবিক এসে যায়। যদি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, যেমন কোন লেখক যখন একটা গান রচনা করেন, একের পর আরেকজন সেই গানটাকে যখন ভালো লাগে, ভাষা আসুক, সে নিয়ে গাওয়ার চেষ্টা করেন, কিন্তু ওই যে একের কাছ থেকে অন্যের কাছে যায় তখন কি হয়, অনেক সুরে সব শব্দে একটা যেন পরিবর্তন ঘটে যায়। এর উদাহরণ হিসাবে আমি একটু তুলে ধরি, যেমন আমারই গুরুদেবের একটা লেখা গান তিনি সুন্দরভাবে গেয়ে শুনালেন, যে গানটা একটু আমি সুর দিয়ে বলি। ও গুরু তোমায় আমি চিনিলাম না সাধন ভজ আমার হলো না, বুঝলে মিনা একদিন দুনয়নের জলে তোমার রাতুল চরণ, বুঝলে মিনা সাধন ভজ আমার হলো না। এই গানের উনি শেষে একটা পদ রচনা করলেন, যোজনা করলেন, আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির বেশ, স্বদেশে খুঁজি হয়ে আনমনা, গুরু গো আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির বেশ, স্বদেশে খুঁজি হয়ে আনমনা, আমায় প্রতিটি বলে উদ্ধার কর অধম অসীমের এই প্রার্থনা। এই যে কবি যখন একটা গান রচনা করেন, একের কাছ থেকে অন্যের কাছে যখন সেই গানটা যায়, অনেক রকম ভাষার একটা ত্রুটি বিচ্যুতি ঘটে, তেমনি এই ধর্মের ভিতরে দেখা দেয় কতগুলি অপ্রয়োজনীয় বিষয়। আমি একজন বিশিষ্ট কবির মুখে শুনেছিলাম যে শাক্ত ধর্মটাকে নষ্ট করলো মাতালে, আর বৈষ্ণব ধর্মটাকে নষ্ট করলো বৈতালে। ধর্মের কখনো গ্লানি হয় না, কিন্তু ধর্মটাকে না বুঝে মানুষ যখন ভুল পথে পরিচালিত হয়, তখন কোন বিশেষ অবতার পুরুষ এসে আবার তিনি সেটাকে ধরিয়ে দেন। যেমন গানের ভিতরে শব্দের ভুল এসে যায়, আমার গুরুদেব লিখলেন আমার মনের ভ্রান্তি গেল না, এখন এখানে অনেক গায়ক গেয়ে বসেন মনের কি ভ্রমও গেল না, আমার সকল চেষ্টা, সেখানে বলছেন সকল চেষ্টা হয়েছে শেষ, শেষ তাকে বলে শেষ। এই যে ভুলগুলি এসে দাঁড়ায়, তখন যিনি গানটা লিখেছেন তিনি যদি কখনো শুনতে পান, তিনি আবার বলেন না তোমার এখানে এখানে ভুল, এটাকে ঠিক করে গাও। তাই আমার বৈষ্ণব দর্শনের যে পরিশুদ্ধতা, বৈষ্ণব দর্শনের যে মাধুর্য, সেটাকে যখন বাদ দিয়ে মানুষ মন গড়িয়ে একটা মত পথ তৈরি করে ভুল পথে পরিচালিত হচ্ছে, তখন ঠাকুরে সেটাকে ধরিয়ে দিলেন, এটা তোমাদের ভুল। তোমরা কর্মকে বাদ দিয়ে কেন ধর্ম করছো, তোমরা নারীকে কেন অপমান করছো, অবমাননা করছো, তোমরা কর্ম বিমুখ হয়ে ধর্ম যাজন করো না, এর মধ্য দিয়ে কোনোদিন ঈশ্বর পাওয়া যাবে না। এই জন্যই যখন কোন ধর্মকে মানুষ ঠিকভাবে বুঝতে পারে না, যখন ভুল পথে পরিচালিত হয়, তখনই কোন অবতার পুরুষ বা সেই ভগবানকে আসতে হয়। কিন্তু আমার ঠাকুরও তাই, যে মানুষ আজ ধর্মের সেই মূল বিষয়টাকে না বুঝতে পেরে তারা সে কি করছে, তারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তারপরে কর্মকে বর্জন করে ধর্ম যাজন, তারপরে বলছে যে জাতি জাতাজাতির যে একটা ব্যাপার, ঠাকুর বলছেন এত হতে পারে না, আমরা তো সবাই একই মানুষ, সোনোহে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তার উপরে কিছু নাই, কথাটি কি বললেন, বলেছেন কবি চণ্ডী দাস। কিন্তু আমরা সে মানুষকে বাদ দিয়ে আমরা যেন সেই ধর্মটাকে বোঝার চেষ্টা করি, এটা কি কবু হয়। তাই ঠাকুর
কোনো ধর্ম মত পথকে তিনি অবজ্ঞা করেননি, গ্লানি করেননি। ঠাকুর সে ধর্মের পরিশুদ্ধতা, অর্থাৎ আয়নার উপরে ধুলো পড়লে যেমন নিজের প্রতিবিম্ব দেখা যায় না, তার জন্য কি দরকার? একটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুতির কাপড় দিয়ে সেটাকে পরিষ্কার করে দিলে নিজের প্রতিবিম্ব আয়নার ভিতরে দেখা যায়। ঠাকুর তাই, সে আয়নার উপরে নোংরাটা সরিয়ে দিয়ে তিনি দেখিয়ে দিলেন, আগে নিজের চরিত্রটা গঠন করো, নিজের ছবিটাকে নিজের ওই আয়নার ভিতরে দেখে যেমন তোমরা নিজেকে সুসজ্জিত করো, তেমন নিজের চরিত্রটাকে সুন্দর করে তোমরা মানুষ হও। এ প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে যায়, যখন শান্তিনিকেতনে আমাদের কিংবদন্তি শিল্পী, তিনি কে? হেমন্ত মুখোপাধ্যায়। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে তার পায়। তিনি যখন একের পর এক সঙ্গীত পরিবেশন করছেন, তখন কিছু সঙ্গীত অনুরাগী, কিছু ছাত্রছাত্রী তার কাছে গিয়ে বললেন, স্যার আমরা একটু গান শিখতে চাই, আমরা তাহলে আমাদের গান শিখতে হলে করণীয় কি? তখন তিনি একেবারে হেসে হেসে বললেন, শোনো, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ডাক্তার হবে, তুমি গান শিখবে, যা কিছু তুমি শিখতে চাও না কেন, জীবনে যা কিছু তুমি হতে চাও না কেন, প্রথমে তোমাকে একজন পরিশুদ্ধ মানুষ হতে হবে। তা আমার ঠাকুর সেখানে তিনি দাঁড়িয়ে বললেন, আগে তোমরা মানুষ হও। তাই তিনি বললেন, পুত চরিত্র পবিত্র যার, তার সঙ্গে তোমরা জাতি ভেদ করো না। যেমন কবি কি বললেন, কবির সেই লেখনী আমাদের স্মরণ এসে যায়, এ বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক সৃষ্টি করেছে নারী অর্ধেক নর। তাই সৃষ্টি ধারায় নারী পুরুষের সমান অধিকার। কিন্তু আজ কিছু বৈষ্ণব দর্শনের কথা বলে, বৈষ্ণবের পরিচয় দিয়ে আজ নারীকে করছে অবমাননা। ঠাকুর বলছে, না, তুমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছো ঠিক আছে, কিন্তু তুমি ভুলটাকে কেন গ্রহণ করছো, নিজে কেন ভুল পথে পরিচালিত হয়ে অন্যকে ভুল পথে এগিয়ে দিচ্ছ, এটা হতে পারে না। এই পৃথিবীকে সুন্দর রূপে রাঙায়িত করতে, এই পৃথিবীকে সুন্দর রূপ দিতে নারীর মূল্য কম নয়। তাই একজন বিশিষ্ট দার্শনিক বললেন, এই পৃথিবীর মন্দির হচ্ছে কে? এই পৃথিবীর মন্দির হচ্ছে এক একটা পুরুষ, আর সেই মন্দিরের বিগ্রহ হচ্ছে নারী। তাই ঠাকুরের বাণীগুলি কত সুন্দর। তাই আজ অনেকে অবশ্য বলে বসেন, কারণ অনেক সময় আমি শুনতে পাই বা দেখতে পাই, অনেকে ঠাকুরের এই ভাববাদটাকে মোটে প্রাধান্যই দিতে চান না। কিন্তু এখানে আমার একটা কথা আসে, সে কথাটা হচ্ছে কি, যে এই যে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার, তাহলে যে লীলামৃতে হরিচাঁদ ঠাকুর মানে তারক গোসাই লিখলেন, হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরই ভাণ্ডার, যেখানে প্রেম সেখানেই তো ভাববাদ। আর বিশেষ করে অনেকেই আবার বলেন যে আমাদের ওই পরকাল টরকালের কথা আমরাই করি, ধার ধারি না, এরকম নানা রকমের কথা বলে বসেন, ভাববাদকে মোটে প্রাধান্য দিচ্ছেন না। কিন্তু আমাদের কিছু কিছু হরি ঠাকুরের ভক্তরা, কিন্তু আমি এখানে একটু প্রার্থনা রাখি তাদের কাছে, এই যে দশরথ তার কথা যদি আমি বলি, তিনি কি প্রথমেই মতুয়া হয়েছিলেন? কাউকে কি জোর করে কারো মত পথে আনা ঠিক ঠিক নয়, কাউকে আবার ব্যথা দেওয়াও ঠিক নয়, কিন্তু আমার আদর্শ আমার চিন্তাধারা যখন কাউকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, তার মনটাকে আনন্দে ভরিয়ে দেবে, তখন সে বলবে, ভাই তুমি এ শিখেছো কোথায়, পেয়েছো কোথায়? তখন আর আমার ঠাকুরকে বেশি করে বলতে হবে না, তিনি বলবেন, আমি আমার ঠাকুরকে ধরে, আমি চিচি হরিচাঁদ ঠাকুরের দর্শনকে অবলম্বন করে, গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে অবলম্বন করে আমি নিজের চরিত্রটাকে গঠন করেছি, তখন সে নিজে এগিয়ে আসবে। তাহলে ভাববাদটা নাই কোথায়, ভাববাদকে যদি আমরা বর্জন করি, তাহলে কি আমার হরিচাঁদ ঠাকুরের দর্শনটা টেকে? এই যে দশরথের কথা বলতেছিলাম, তিনি তো ছিলেন একেবারে কি বলবো বিশুদ্ধ একজন বৈরাগী, দাদার সঙ্গে তিনি তিলক কাটতেন, কতই না তার বেশভূষা। তার যখন পালাজ্বর হয়েছিল, পালাজ্বর যদিও তখনকার ভাষায় তারা বলতেন পালাজ্বর, পালাজ্বর মানে হচ্ছে কি, দুদিন ভালো আছি আবার দুদিন পরে জ্বর আসবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই, একে বলে পালাজ্বর, যদিও বিজ্ঞানের ভাষায় এটাকে বলে কালাজ্বর। কিন্তু যখন ঠাকুরের কথা বললেন, কে বললেন, মৃত্যুঞ্জয় গোসাই অন্যান্য ভক্তরা, যে তুমি যাও না ঠাকুরের কাছে, হরি ঠাকুরের কাছে, তোমার এই পালাজ্বর কালাজ্বর থাকবে না। বলছে, দূর দূর দূর, সেদিনকে আর একটা ছেলে কোথায় সে এসে চোরাকান্দি নগরে, ও উনি কি জানে গো, যেতে চাইবে না। তারপরে শেষে যখন তার জ্বর সারছে না, একদিন তিনি গেলেন, যাওয়ার পরে ঠাকুর বলছে, ও তুমি এই সমস্যায় ভুগছো, যাও শান্তি মায়ের কাছে যাও, দেখো তিনি কি বলেন। তিনি লাঠি ভর দিয়ে গিয়েছিলেন, লাঠি ভর দিয়ে, এত তার শরীর অসুস্থ, চলতে পারছেন না, তার দৈহিক এতটা মানে দুর্বলতা প্রকাশ পেয়েছে যে লাঠি ভর দিয়ে তাকে হাঁটতে হয়। যখন ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর বলছে শান্তি মায়ের কাছে যাও, মা প্রথমেই তাকে সেই ঠাকুরের যে সেই ওষুধ পান্তা ভাত
তারপরে তেঁতুল এবং পোড়া লঙ্কা খেতে দিলেন, খেলেন, খাওয়ার পরে একটু ভালো লাগছে। পরবর্তীতে কি হলো, দুপুর বেলা তিনি কি করলেন, যখন তাকে লাবড়া দিয়ে খাবার দিল, পেট পুরে তিনি খাবারটা খেলেন। এই খাবার পরেই একদম তিনি সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর বলছে, মা এখন তাহলে আমি বাড়ির দিকে এগোই, আমি বাড়িতে যাই। ওই লাঠিটা খুঁজছে, তখন শান্তিমা বললেন, তোমার লাঠি লাগবে না, তোমার আর লাঠি লাগবে না, তুমি নিজে নিজে হেঁটে যাও, তোমার কোনো অসুবিধা নাই, তুমি হেঁটে যাও। তখন দশরথ বৈরাগী, তিনি কিন্তু সেই লাঠি ছাড়াই সুস্থ দেহে হেঁটে গেলেন। এই যে তার বিশ্বাস, এই যে তার ভাব জগতে, তার হৃদ মন্দিরে ঠাকুরের অবস্থান, শুধু এরকম এক নয়। যদি মৃত্যুঞ্জয় গোসাইয়ের কথা বলি, তার জীবনীতেও কিন্তু দেখা যায় যে তার যখন সেই কঠিন ব্যাধি হয়েছিল, তিনি ঠাকুরের কাছে গিয়ে তিনি সুস্থতা লাভ করেছিলেন। এরকম অনেক নিদর্শন পাওয়া যায়। মানুষ যখন কারো চরণের ছায়ায় গিয়ে বা কারো সান্নিধ্যে গিয়ে কঠিন সমস্যা থেকে মুক্তি পায়, তখন সে হয়ে ওঠে তার হৃদয়ের আরাধ্য দেবতা। এই জন্য তো তারক গোসাই লিখলেন, যে যাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি গুণে হয় তার স্বয়ং অবতার। তাহলে আমরা এই যে চার যুগের কথা যদি আমরা একটু বলতে যাই, তাহলে হরিচাঁদ ঠাকুরের আগমনে এই যে গুরুত্বটা কি, প্রাধান্যটা কি, এর মূল্যটা কি, অর্থটা কি, একটু বললে একটু ব্যাপারটা বিকশিত হয়। তো আমরা যদি ত্রেতা যুগ থেকে আমরা একটু শুরু করি, ত্রেতা যুগে কিন্তু যুগ ধর্ম ছিল, তখন ছিল কি, যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা। এইবার কি হলো, পরবর্তী যে যুগটা এলো দ্বাপর, দ্বাপরে অর্চন বন্দন। কিন্তু এই যে ত্রেতার পরে যে দ্বাপর এলো, তাহলে ত্রেতাতে যা ছিল সেটুকু তো আছেই, তারপরে দ্বাপরে যেটুকু সেটুকু সংযুক্ত হলো। তারপর কি, কলিতে কি সেবা, নাম সংকীর্তন। কিন্তু আপনারা দেখবেন এই যে বৃন্দাবনের যে ব্রজগোপীগণ, তারা কোথাও কোনো ভোগ লাগাইনি। তারা কি করতেন জানেন, আমি একেবারে 100% দায়িত্ব নিয়ে বলতে পারি, বৃন্দাবনের ব্রজগোপীগণ কখনো তারা ভোগ লাগাইনি। তারা কি করতেন, গোপাল যে যে খাবার খেতে ভালোবাসতেন সেই খাবারগুলো তারা রেখে দিত। হায় গোপাল, তুই আয় গোপাল, একবারে সে একটু তোর খাবারটা খেয়ে যা গোপাল। বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন, ঠাকুর ঘরে পর্যন্ত সে গোপালের মূর্তি প্রতিষ্ঠিত। কেন, যাহা কিছু রান্না হয় সব ওই গোপালের সামনে তুলে দেয়, ব্রজ ললনা। তাই এদিকে হয়তো ছেলে স্কুলে যাবে সময় হয়ে গেছে, মেয়ের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, স্বামী অফিসে যাবে সময় হয়ে গেছে, দাও খাবার দাও অফিসে যাবো। ছেলে বলছে, মা আমি স্কুলে যাব, সঙ্গে সঙ্গে গোপালের সামনে থেকে নিয়ম নিয়ে খাবার গুলো সবাইকে দিচ্ছে। এই যে রান্না করে সরাসরি খাওয়া আর গোপালকে দিয়ে খাওয়া, এর ভিতরে যে কতটা ডিফারেন্স। এ যারা সে ভাব জগতে না ডুবেছেন, যারা এর ভিতরে মনোনিবেশ না করেছেন, আমি তাদেরকে কোনো আমার এমন ভাষা জানা নেই যে তাই দিয়ে তাদেরকে বুঝাবো এর ভিতরে কতটুকু আনন্দ, কতটুকু মাধুর্য। তাহলে এই যে ত্রেতা যুগের যে আদর্শ, তা কিন্তু দাপরেও ছিল, আবার দাপরের আর সত্য ত্রেতা যুগেরটাও কলিযুগে এসে মিশ্রিত হলো। কিন্তু কলিযুগটা কেমন, গৌরহরির আগমনে কলিযুগটা হলো কুড়ি বা কলি। কিন্তু আমরা এটুকু জানি, কোন ফুলের একটা কুড়ি বা কলি যদি বিকশিত না হয়, তা কিন্তু গোবিন্দ চরণে দেয়া যায় না বা ঠাকুরের চরণে দেয়া যায় না, তখনই তাকে দেয়া যায়। কখন, যখন ওই কুড়ি থেকে একটা পূর্ণ ফুল বা পূর্ণ পুষ্প বিকশিত হয়। তাহলে আমার ঠাকুর যখন কলিযুগে এলেন, হরিচাঁদ ঠাকুর, তখন কি হলো, সেই যে মহাপ্রভুর আগমনে যে কুড়িটা দেখা দিয়েছিল সেটা আজ বিকশিত হলো, পুষ্পবন্ত হলো। এই জন্য বলা হয় ধন্য কলি। দেখুন, শ্রীমদ ভাগবত আমরা পাঠ করি, ভাগবত শ্রবণ করি, কিন্তু ভাগবতের সার তত্ত্বটা কি, যদি রবীন্দ্রনাথের মতন একজন সন্তান পাওয়া যায়, যদি নেতাজির মতো একজন সন্তান পাওয়া যায়, পল্লীকবি জসীমউদ্দিনের মতো একজন সন্ন্যাসে পাওয়া সন্তান পাওয়া যায়, বিদ্রোহী কবি জসীমউদ্দিনের মতো একজন সন্তান সংসারে পাওয়া যায়,
এটা কি ভগবান প্রাপ্তি নয়? এটাও একটা ভগবান প্রাপ্তি, এটা হচ্ছে ভাগবতের সার কথা। তেমনি ঠাকুর বললেন যে তোমরাও তেমনি একজন ভালো সন্তানের জনক জননী হও, কিন্তু একটা কথা কি জানেন, চরিত্রটা যদি সুন্দর না হয়, যদি উভয়ের চরিত্র সুন্দর না হয়, তাহলে তার দ্বারা কখনো কোনো ভালো কিছু হতে পারে না। লেখা কাগজে যেমন লেখা যায় না, তেমনি চরিত্র যদি সুন্দর না হয়, যদি উভয় কিবা যুবক কিবা যুবতী বিবাহিত জীবনে তাদের চরিত্রটা যদি সুন্দর না হয়, তাদের ডাকে তাদের নিমন্ত্রণে সেই রবীন্দ্রনাথের মতো, নেতাজির মতো, সে বিবেকানন্দের মতো, আজ মাদার টেসার মতো, যীশুখ্রিস্টের মতো, নবীজির মতো সন্তান আসে না। এই জন্য উভয়কে সুন্দর হতে হয়, এই সুন্দর হবার পন্থাটাই আমার ঠাকুর দিলেন। এই জন্য তো ঠাকুরের আশার এত প্রয়োজন যে তোমরা কর্মকে বাদ দিয়ে ধর্ম করো না, তোমরা নারীকে অপমান করো না, নারীকে অবজ্ঞা করো না। দেখুন অনেক যুগের বড় বড় অবতারা কি করেছেন, তারা বড় বড় কথা বলে চলে গেছেন, কিন্তু আমার ঠাকুর কিন্তু ভাষণ দিয়ে শান্ত হননি, তিনি নিজে দেখিয়ে দিয়েছেন কিভাবে কর্ম করতে হয়। যদি কথা প্রসঙ্গে বলি যে আজ আমাদের স্বামী বিবেকানন্দ, গৌতম বুদ্ধ এরা ঠাকুরের কথা বলেছেন, কিন্তু তারা কিন্তু মানেনি। তাই এই কথা প্রসঙ্গে অনেক কথাই বলা যায়। তাই ঠাকুর আজ এসেছিলেন আমাদের সেই ভুল ভ্রান্তি ধরিয়ে দেবার জন্য। তাই ভাববাদকে বাদ দিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু কিছুতেই ভাববাদকে বাদ দিয়ে ঠাকুরের দর্শনকে সুন্দরভাবে তুলে ধরা যায় না। তাই যদি ধরা যায়, তাহলে অশ্বিনী গোসাই কেন গানে লিখলেন, ও যদি যাবি ও পা করছি গুরু কান্দারি, হরি নামের তরি হরি বলে তরি খোল রে এবা, যদি যাবি ও পা করছি গুরু কান্দারি, হরি নামের তরি হরি বলে তরি খোল রে এবা, যদি যাবি ও পা এই যে ঠাকুরের এই যে গান, বিশেষ করে অশ্বিনী গোসাইয়ের গান, সত্যি একে বাদ দিলে কি আমাদের হরিদর্শন কোথাও দাঁড়াতে পারে? দাঁড়াতে পারে না। এভাবে কথা প্রসঙ্গে অনেক কথাই এসে যায়। সত্যি ঠাকুরের যে দর্শনটা কত সুন্দর, তিনি বললেন বহিরঙ্গ সাধু সাজ তোমরা করো না। আজ অন্যান্য ধর্মীয় মত পথে এই যে পোশাকটাকে খুব প্রাধান্য দেয়া হয়েছে, সেখানে বলা হয়েছে দেবদ্বিজে যার অটুট ভক্তি সেই হচ্ছে মানুষ প্রধান, কিন্তু না, ঠাকুর বা মতুয়া দর্শনে তা বলেন না। তাই তো আমার গুরুদেব, পরম পূজনীয় গুরুদেব, তিনি একটা গান লিখেছেন, সাজের গোসাই মেলে কাজের কাজী পাওয়া দায়, ওরে ওই পোকার গায়ে পাকনা হলে তারে কি কেউ গল কয়, সাজের গোসাই মেলে কাজের কাজী পাওয়া দায়। তাই ঠাকুর হাতে কলমে কাজ করে দেখিয়ে দিয়ে গেলেন কি করে একটা জীবনকে ফুলের মতন বিকশিত করা যায়, একটা জীবনকে সুন্দর করা যায়। শুনেন আজ এই মতুয়া দর্শনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য ঠাকুরকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত অপবাদ অপমাননা সহ্য করতে হয়েছে, কিন্তু যখন কেউ সুন্দর একটা মানসিকতা নিয়ে যখন এই মতুয়া দর্শনটাকে বোঝার চেষ্টা করে, আস্বাদন করার চেষ্টা করে, তখন সে আনন্দে আর আনন্দ তার ভিতরে ধরে না, সে দিশাহারা হয়ে যায়। সত্যি ঠাকুরের অনেক ভক্তরা এই প্রথম বিরোধিতা করেছিলেন, যেমন বদন, তারপরে ব্রজ নাটু, অনেকেই বিরোধিতা করেছেন, কিন্তু ঠাকুরের এই আদর্শ যদি বলি যে ঠাকুরের ভক্তরা কত সুন্দর, যেমন বৃন্দাবনের রাধারানী কি বলেছিলেন যে ভালো এই এই ভিক্ষা চাই। এখানে একটা জীবনের কথা, তিনি কি বললেন, যখন গোপাল সাধু ঠাকুর বাড়ি যেতেন, তখন যাওয়ার সময় ভক্তদের সঙ্গে করে বলছে চল আজকের গঙ্গাচন্না অশ্বিনীর বাড়িতে যাই, ওখান থেকে ওকে নিয়ে ঠাকুর বাড়ি যাব। গোপাল সাধু ভক্তদের নিয়ে অশ্বিনীর বাড়ি চলে এলেন, ঘরে কিছু নাই, এখন সাধুদের তো অনাহারে রাখা যাবে না,
তিনি কি করলেন, প্রতিবেশীদের কাছে গিয়ে বলছে আমাকে এক দুটো চাল দিবে, আজ সাধুরা এসেছেন, ভক্তরা এসেছেন, আমি তাদের সেবা দেব। অনেকেই দিতে চাইলেন না, এক মায়ের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে তিনি সেই চাল এনে সেবা দিলেন। গোপাল সাধুর কি জানতে বাকি থাকলো? গোপাল সাধু পরের দিন ভোরবেলায় অশ্বিনীকে নিয়ে ঠাকুর বাড়ি গেলেন, সেখানে গুরুচার ঠাকুর ভক্ত সঙ্গে আলোচনায় রত। আমি ছোট করে বলি, যদি অনেকের এই ঘটনাটা জানা, তবুও ঠাকুর ঠাকুরের ভক্তরা যে কতটা মানে মাধুর্য প্রেমে দ্রবীভূত এটা প্রকাশ করবার জন্য আমি কথাটা বলছি। এদিকে গোপাল সাধু তো গুরুচার ঠাকুরের কাছে সরাসরি চলে গেলেন, প্রণাম করে তার চরণের কাছে বসলেন। আর এদিকে অশ্বিনী গোসাই, তিনি দূর থেকে প্রণাম করে ভক্তদের ঠেলে ভিতরে না গিয়ে তিনি সবার শেষে বসে পড়লেন। ওই সেই কিংবদন্তি শিল্পী মান্নাদের গানের কথাটা মনে পড়ে যায়, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, যে আমি কাউকে বাধা দেব না, আমি কারো ভক্তি বা পুষ্পাঞ্জলি দেবার জন্য আমি কারো কাজে বাধা হয়ে দাঁড়াবো না, কিন্তু আমাকে একটু বসতে দাও, আমি প্রাণ ভরে আজ মাকে দর্শন করি। আর যেন অশ্বিনী অশ্বিনী গোসাই প্রণাম করে সবার শেষে তিনি বসলেন ধুলায়। গুরুজার ঠাকুরের কথাবার্তা বলা শেষ গোপাল সাধু বলছেন, বাবা তুমি সবার কথা শোনো, জানো, দেখতে পাও, অশ্বিনী এত কষ্ট করে, বৃষ্টি হওয়ার আগে ওর ঘরে জল পড়ে, ওর কষ্টের শেষ নাই, বেশিরভাগ দিন অনাহারে থাকে, তুমি ওর কষ্টটা দেখতে পাও না? গুরুচার ঠাকুর শুনছেন, কথা বলতে বলতে গোপাল সাধু দুটো বেশি কথা বলছেন। গুরুচার ঠাকুর দাঁড়িয়ে বলছে, অশ্বিনী তুমি কি আসরে আছো, এই সভায় আছো, উঠে দাঁড়াও। অশ্বিনী উঠে দাঁড়িয়ে চোখের জলে বলছে, বাবা আমি এই তো এখানে, এসো তুমি আমার কাছে এসো, এসো কাছে এসো। গুরুচার ঠাকুর বলছেন, গোপাল তুমি তো অনেক কথাই বললে আমাকে, কিন্তু অশ্বিনী ওর দুঃখের কথা কষ্টের কথা তো আমার কাছে কিছুই বলে না। যখন অশ্বিনী গোসাই কাছে গিয়ে প্রণাম করে বলছেন, ঠাকুর বলো। বলছে, আচ্ছা বলো, তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি আজ যা চাইবে তোমাকে আমি তাই দেব। বলো অশ্বিনী তোমার কি চাই, তোমার কি প্রয়োজন, কি পেলে এই ভূমণ্ডলে তোমার দুঃখ যাবে চলে, তুমি বলো তুমি কি চাও। অশ্বিনী গোসাই করজোড়ে বলছেন, ঠাকুর বাবা আমি যা চাইবো তুমি তাই দেবে। বলে, হ্যাঁ দেবো, কথা দিচ্ছ তো, হ্যাঁ তুমি অঙ্গীকারবদ্ধ হও, হ্যাঁ দেব দেব দেব, আমি অগণিত ভক্তদের সামনে বললাম আজ আমার অশ্বিনী যা চাইবে আমি তাই দেব। সঙ্গে সঙ্গে অশ্বিনী গোসাই বলেছিলেন, আজ মানে গতদিন আমি ভিক্ষায় গিয়ে এক মুষ্টি চাল পেয়েছিলাম, তুমি আমাকে আশীর্বাদ দাও, আগামী দিন ভিক্ষায় গেলে কেউ যেন আমাকে আর এক মুষ্টি চাল, কেউ যেন আমাকে আর এক মুষ্টি চালও না দেয়, আমি যেন সব সময় বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদের ওই চরণ স্মরণ করে তাদের ভাব জগতে তাদের বিশুদ্ধ চিন্তা জাগার ধারার জগতে ডুবে থাকতে পারি, আমি যেন আমার কর্মগুলো করে যেতে পারি ঠাকুরের সেই আদেশ অনুসারে। তাহলে ঠাকুরের ভক্তরা কতটা মাধুর্য প্রেমে তারা ডুবে রয়েছেন, এ প্রসঙ্গে অনেক কথা বলা যায়, কেননা ঠাকুরের লীলা তো আর শেষ নাই। তাই প্রথমে আমি বলেছিলাম যে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরই ভাণ্ডার, আদি অন্ত নাই যার কলিত প্রচার, এর তো কোনো শেষ নাই। যেমন আজ আমরা শ্রীমদ ভাগবতী একটা কথা আমার মনে পড়ে যায়, যে সমগ্র সমুদ্রের জল যদি কালি হতো আর সমগ্র পারিজাত পুষ্পের যদি শাখা প্রশাখা দিয়ে কলম তৈরি করা হতো তবু রাধা গোবিন্দের লীলা লিখে শেষ করা যেত না, তেমনি আমার এই ঠাকুরের চিন্তাধারা আদর্শ ঠাকুরের গতিবিধি তিনি খালি কথা বলে শেষ করেননি, তিনি দেখিয়ে দিয়ে গেলেন কি করে মানুষ হওয়া যায়, মানুষ করা যায়। এ প্রসঙ্গে একটা কথা আমাকে বলতেই হবে, দেখুন অন্যান্য দর্শনের সঙ্গে মতুয়ার দর্শনের সাদৃশ্য বৈসাদৃশ্যটা কোথায় একটু বললে কেউ যেন ব্যথা পাবেন না। আর আমি কথা প্রসঙ্গে একটু বলি, আমি কিছু জানি না, বড় বড় বক্তা রয়েছেন, ঠাকুরের ভক্ত রয়েছেন, তারা যখন বলবেন তাদের কথা শুনে আপনাদের হৃদয় আরো আনন্দে একেবারে অন্তরটা ভরে যাবে। যেটুকু আজ বলার আমাকে সুযোগ দিলেন তার মধ্য দিয়ে যে কথা দুই একটা বললাম কোথাও কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। তবু যে কথাটা বলতেছিলাম যে অন্যান্য দর্শনের সঙ্গে মতুয়া দর্শনের ডিফারেন্স কোথায়, আপনারা বৈষ্ণব দর্শনের দিকে দৃষ্টিপাত করুন, আমি কিন্তু কোনো দর্শনকে ছোট করার কোন রকম চিন্তাধারাই রাখি না, বুঝতে পারলে সব কিছুর মধ্যে আনন্দ পাওয়া যায়। তাই ভবা পাগলাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে পাগল বলো তো দেখি কোন কালী ভালো, বলে কি বলছো, এই যে কালীর বহুবিধ রূপ
দশ মহাবিদ্যার আমরা যে অস্তিত্ব দেখি বা শুনি, তা কোন কালী ভালো? বাবা পাগলা হেসে হেসে বলেছিলেন, বাবা রে লিখতে জানলে সব কালী ভালো। তাই আমরা যদি বুঝতে পারি সবকিছুর ভিতর থেকে সৌন্দর্যকে গ্রহণ করা যায়। তাই তো আমার দাদুগুরু একটা কথা বলেছিলেন, কি বলেছিলেন, সুন্দরে বিশ্ব সুন্দরে দৃশ্য চেয়ে দেখো সুন্দর নয়নে। কে কথাটা বললেন? একদম আমার দাদু দাদু ভাই কবির জগতের, যিনি আমার গুরুদেবের গুরুদেব, আমার গুরুদেব পরম পূজনীয় অসীম কুমার সরকার মহাশয়, তার গুরুদেব অমূল্য বাবু, তিনি বলে তার লেখাই গান, সুন্দরে বিশ্ব সুন্দরে দৃশ্য চেয়ে দেখো সুন্দর নয়নে। তাই সৌন্দর্য তখনই পাওয়া যায় যদি সুন্দর মানসিকতা গঠিত হয়। তাহলে এখানে কি যে বৈষ্ণব দর্শনে মতুয়া দর্শন, আমি একটু বলি। দেখুন আজ বৈষ্ণব দর্শনে কি রয়েছে, মহন্ত রয়েছে, গোসাই রয়েছে, তারপরে গোস্বামী রয়েছে, কিন্তু পাগল নাই। সেটা সেই পাগল, একজনই পাগল আছেন বৈষ্ণব দর্শনে, কে? শ্রীমতী রাধারানী। কিন্তু মতুয়ার বাজারে পাগলের অন্ত নাই। মতুয়ার বাজারে কি আছে? ধরা মরা, ধরো তার চরণে মর। তারপরে কি আছে? সাধু। তারপরে আছে কি? গোসাই। গোসাইয়ের দায়িত্বটা কি? মানুষ তৈরি করা। আর রয়েছে কি? পাগল। পাগল কাদের বলা হয়? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চ প্রেম যখন কারো ভিতরে একসঙ্গে জাগরিত হয়, বিকশিত হয়, তখন তাকে বলে পাগল। তাই মতুয়ার বাজারে পাগল আছে, বৈষ্ণবের বাজারে একমাত্র শ্রীমতী রাধারানী ছাড়া একজন পাগল আপনারা খুঁজে পাবেন না। বৈষ্ণব দর্শনে কয়েক রাধারানী, একা রাধারানীর চিন্তাধারা পাওয়া যায়, কিন্তু বৈষ্ণবে আজ মতুয়ার দর্শনে অগণিত রাধারানী। এতে কিন্তু কাউকে আমি ছোট করছি না। কেন? যে আজ কি করে সেই রাধারানী সেই ভাবটাকে গ্রহণ করে, রাধা কে? রাধা যার ভিতরে সেই মহাভাব বাধা, এই যে সাত শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চ প্রেম যখন একাধারে বিকশিত হয় তখন সেই মহাভাব জাগরিত হয়, যার ভিতরে জাগরিত হয় তখন সেই রাধা ভাব পায়। তাহলে সেই রাধা ভাব কি করে পাওয়া যায়? সংসারে থেকে মনের পুলকে, এই ভুলকে কি করে সেই অমৃতত্ব লাভ করা যায়, কি করে ঈশ্বর তত্ত্ব লাভ করা যায়? একটা মানুষ হাজার মানুষের কাছে আদরের স্থান গঠন করা যায়, আজ ঠাকুর কিন্তু সেই পথটাই প্রদর্শন করলে, দেখিয়ে দিয়ে গেলেন। তাই তো আজ অনেক অনেক ভক্তরা আজ বুঝতে শিখেছে, তারা মতুয়া দর্শনটাকে আস্বাদন করে তাদের তাদের নিজেদের ভুল অনেকটা তাদের ভেঙে গেছে। এরভাবে বলতে গেলে অনেক কথাই মনে পড়ে যায়। যখন বলেছিলেন যে ভাববাদের কথা, যখন সেই রাজেন্দ্রনাথ সরকারের মা যখন তাকে বলেছিলেন যে বাবারে তো একটু ঠাকুর বাড়ি যাবি, কার কাছে? গুরুচার ঠাকুরের কাছে। বলে তোর 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 উনি কি জানে, উনি কোনো কাছে কি কি হবে, উনি জানে কি? বলছে না জানা। বলে না, এটা অশিক্ষিত মানুষ। তারপরে যখন উনি বলছে ঠিক আছে তুমি তাহলে একটু যাও রায়গোসাইয়ের কাছে যাও, বলে হ্যাঁ ওনার কাছে যেতে পারি। ওনার কাছে যখনই গিয়েছেন সঙ্গে সঙ্গে উনি বলা শুরু করেছে, ওরে বড় একজন কবি এসেছে, ভালো গান গায়, শিক্ষিত মানুষ, মানে এইভাবে কথাগুলি বলছেন। তারপরে যে ঘটনাগুলো ঘটেছিল তা আপনারা কম বেশি হয়তো শুনেছেন। বলেছিল তাড়াতাড়ি করে, ওরে রাজেন্দ্র রে এই ফাঁকা জায়গায় একটা দাও দিয়ে কোপ দে। যখন দাও দিয়ে একটা কোপ দিল, ওই কোপটা দেওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারলেন কি যেন ওটা শক্ত বস্তু কেটে গেল। ঘন্টা দুয়েক পরে নৌকা যোগে একজন দুই তিনজন মানুষ এক রমণীকে নিয়ে এলো। সে তার কি কান্না, সে কি কান্না! যাই হোক, এই যে আজ রাজেন্দ্রনাথ সরকার মহাশয়ের এই যে একটা দৃশ্য দেখে এই যে মনটা আনন্দে ভরে গেল, তাহলে বলুন এভাবে ঠাকুরের বহু বহু ভক্তরা আজ বহু নিদর্শন পেয়ে তারা যখন মানে ঠাকুরের চরণে চিরতরে আত্মসমর্পণ করেছেন। এই যে বলছে ধরা মরা, ধরো কাকে? ধরো যিনি তাকে ধরে আছেন তাকে ধরো। আর মরো মানে কি? মরো মানে তার চরণে নিজেকে সঁপে দাও। আজ সারা পৃথিবী পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এক এক ধর্মের মানুষ তারা যেন একটা বিশেষ জায়গা পেয়ে তারা প্রভুত্ব বিস্তার করেছে, কিন্তু ঠাকুর বললেন না, এটা মতুয়ার বাজারে হবে না। যেখানে পাগল ভবা পাগলা বলেছিলেন, মনকে তোমার গড়তে হবে ধুলায় গড়ি দিয়ে, ধুলায় গড়া গড়ি দিয়ে। আজ হরিনাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে মনকে তোমার গড়তে হবে ধুলায় গড়া গড়ি দিয়ে। তাহলে আজ বিশেষ করে একটা কথা বলতেই হয়, সে কথাটা হচ্ছে যে সব ভগবানরা, তবে একটা কথা এখানে প্রসঙ্গক্রমে মনে পড়ে যায়,
মহাপ্রভু যখন একের পর এক এই কিছু কিছু সামাজিক যে বৈষম্য, যে বৈষম্য এখন নাম ধরে বলতে গেলে হয়তো কেউ কষ্ট পাবেন, এক শ্রেণীর মানুষ যখন অধিকাংশ মানুষকে মানে কষ্ট দিচ্ছিল, মানে নানাভাবে মানে তারা কিভাবে তাদের শোষণ করা যায়, কিভাবে তাদেরকে কৃতদাসে পরিণত করা যায়, তাদের নির্যাতন করা যায়, নিষ্পেষিত করা যায়, এই কাজে তারা ব্যস্ত ছিলেন। কিন্তু আজ ঠাকুর এসে তিনি কিন্তু সেই যে চিন্তাধারাটা তিনি অবসান ঘটিয়ে দিলেন। তিনি বলছেন, বড় উঠো জাগো, তোমরা মানুষের মতো মানুষ হও, তোমরাও মানুষ, তোমরা ওই উচ্চ সিংহাসন তোমরা গ্রহণ করতে পারো। এই জগতে কেউ ছোট না, কেউ বড় না, নিজের ভিতরের সে প্রভুত্বকে বিকাশ বিকাশ করতে পারলে তোমার ভিতরের সে প্রতিভাকে তুমি বিকশিত করো, তুমিও দশের মধ্যে হও অগ্রগণ্য, তোমরা কেউ পাপি না, তোমরা সবাই মানুষ, মেরুদণ্ড উঁচু করে দাঁড়াও, তোমরা মানুষ হও। ঠাকুর এই বার্তাটাই দিলেন। এখন যদি কেউ ওই মতুয়া দর্শনটাকে সুন্দরভাবে বুঝতে পারেন, তাহলে আনন্দের শেষ থাকবে না, তার ভিতরে থাকবে না জাতিভেদ, তার ভিতরে থাকবে না ব্যভিচার, তার ভিতরে থাকবে না কোন রকম কেউ ছোট কেউ নিচু কেউ উঁচু, এই ভেদ থাকবে না। তখন সে এক কথা বলবে, যদি আমার মতুয়া দর্শনকে কেউ বুঝতে পারবে, তখন সে চণ্ডীদাসে সেই কথাটাই বলবেন, শোনো হয়ে মানুষ আয়, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই, তার ভিতরে আর জাতিগত কোনো ভেদ থাকবেই না। এটাই কিন্তু আজ ঠাকুর দেখানোর জন্য আজ তিনি এই নিচু কূলে এসে তিনি সবার ভিতরে সেই রাধা প্রেম, সেই মাধুর্য প্রেম বিতরণ করবার জন্য তিনি এসেছিলেন। তিনি যে আজ বিশেষ করে বৃন্দাবনে সে অষ্ট সখী, তারপরে যে প্রধানা প্রধানা কয়েকজন নায়িকারা যে প্রেমটা পেয়েছিলেন, আজ হরিচাঁদ ঠাকুর বললেন না, সীমিত কয়েকজন ভিতরে থাকবে না, সেই ব্রজ প্রেম, সেই রাধা প্রেম, সেই মাধুর্য প্রেম, সেই অহৈতুকি প্রেমটা আজ মতুয়ার বাজারে আজ আমি সকল ভক্তদের কাছে, খ্রিস্টান বুদ্ধ আমি কাউকে দেখবো না, যে এই আদর্শটাকে নেয়ার মতো মানসিকতা তৈরি করবে, যে নিজের চরিত্রটাকে তৈরি করবে, আমি সবার ভিতরে সেই রাধা প্রেম বিতরণ করে দিয়ে যাব। জয় হরি বল। দাদা, আলোচনা আসলে আমি মানে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, এমন আলোচনা আসলে ঘন্টার পর ঘন্টা শোনার মতো। এবং আপনার যে কণ্ঠ এবং এই কণ্ঠে যা বলছেন তাই শুনতে ভালো লাগছে। তো আলোচনা করতে গেলে তো অনেকেই আলোচনা করতে হবে, তা এই পর্যায়ে আপনার কাছে যে তথ্যটা জানতে চাইবো, আপনি পূর্ণবঙ্গ সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কথা বললেন, তার ভাববাদের কথা তুলে ধরার চেষ্টা করলেন এবং আমরা কিছুটা জানতেও পারলাম। আসলে তো অনেক আলোচনার বিষয়, আমরা তো সময় সংক্ষিপ্ত, যার কারণে পূর্ণাঙ্গ আলোচনা একদিনে করা সম্ভব হবে না। তো আমরা শান্তিমতা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আসলে এই ভাববাদ জগতে শান্তিমতা কে এবং তাকে আমরা কোন জ্ঞানেই স্মরণ করি বা কোন জ্ঞানে আমাদের আজ তিনি আমাদের পূজনীয় এবং আমাদের আরাধ্য। দেখুন, এ তো আপনি সত্যি এত সুন্দর একটা প্রশ্ন করলেন যে শান্তি মাতা কে। এখন শান্তি মাতাকে এ প্রসঙ্গে বলতে গেলে যখন একটু উদাহরণ হিসেবে বলতে হয়, তিনি তো জগত লক্ষ্মী। কথাটা হচ্ছে যখন সারদা মা সন্তানের একটা ইচ্ছা তার ভিতরে জেগেছিল, তখন রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, তুমি জগতের মা হতে চাও না খালি একজন সন্তানের মা হতে চাও? তখন তিনি বলেছেন, আমি ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি জগতের মা হতে চাই। তাহলে তিনি তারপরে রামকৃষ্ণ ঠাকুর তাকে জগতের মানে জগৎ জননী আসনে বসিয়ে দিলেন। আমাদের শান্তি মাতা হলেন জগৎ জননী, যে মা বলে চোখের জলে একবার মায়ের চরণে শরণ নেয়, মা তাকে খ্রিস্টান বুদ্ধ মুসলমান জ্ঞান করেননি, সবাইকে মা বলে নিয়েছেন। কথা প্রসঙ্গে একটু বলি, হয়তো সময় লাগতে পারে। যখন বদন চাঁদের শরীর খারাপ হয়, পেটের রোগ দেখা দিয়েছিল, বহু ডাক্তার দেখিয়েছেন, এখন আমরা ডাক্তার বলি, বিগত দিনে ডাক্তার শব্দটা ছিল না, প্রথম ছিল ভিষক, তারপরে বৈদ্য, এইভাবে শব্দ পরিবর্তন হতে হতে এখন ডাক্তার এসে পরিণত হয়েছে। কলকাতা নিয়ে এলেন বদন চাঁদকে, তার পেটের সমস্যা, পেটের রোগ কিছুতেই ভালো হচ্ছে না। তারপরে একজনে বললেন, মৃত্যুঞ্জয় গোসাই বললেন, যে তুমি একবার ঠাকুর নগর চলো, ঠাকুর বাড়িতে চলো, ওড়াকান্দি, ওড়াকান্দি চলো, ঠাকুর বাড়িতে চলো, দেখি তোমার যে ব্যাধিটা হয়তো থাকবে না। বলছে, দূর, সেদিন কার ছেলে, এত বড় বড় ডাক্তার দেখালাম, কেউ কিছু করতে পারলো না, আর উনি কি করবেন? না না না, আমি যাব না, ওনার ভক্তি হলো না।
কিন্তু তার পেটের ব্যথা দিনের পর দিন বেড়েই চলেছে, কষ্ট দিনের পর দিন বেড়েই চলেছে। তারপরে কি হলো, দিশাহারা হয়ে একজন ওঝাকে ডাকা হলো, তিনি কি করলেন জানেন, পেটে 16 জায়গা ঘুটো করে সেই জল বের করে দিলেন। আরো কি হলো জানেন, সেই একটা কথা আছে না, গোদের উপরে বিষ পড়া, একে তো যন্ত্রণায় বাসে না, তারপরে পেটটা দেশে 16 জায়গায় ফুটো করে এখন আর যন্ত্রণায় বাসে না, সে মানে মরেই গেল, বলতে গেলে মানে অচেতন অবস্থায় পড়ে গেল, মরেই গেল। মৃত্যুঞ্জয় গোসাই কি করলো, নৌকায় করে বলে যাক করে ওড়া কান্দি ফেলে দিয়ে আসবো, যা হয়। হেঁটে বেড়াচ্ছে না, শালারা মরা নিয়ে আসছে, মরা ফেলবে, এটা কি মরা নাকি, এটা কি শ্মশান নাকি? শান্তি মা বলছে, তুমি বলছো কি, সবাই তোমার সন্তান, তুমি সবাইকেই তো মুক্ত করবার জন্য, সবাইকে তুমি ভালো করবার জন্য, তুমি যে পতিত, তুমি যে পরম দয়াল, তুমি যে পতিতের বান্ধব, তুমি কথা কেন বলছো, তুমি ওদেরকে ভালো করো, ওদেরকে মুক্ত করো। ওদিকে কি করলো, ওই নৌকা যোগে নিয়ে এসে মানে নৌকায় করে এনে ওখানে ফেলে দিয়ে ওরা চলে গেল। ঠাকুর গিয়ে প্রথমে ধাক্কা দিলেন, কোন চেতনা শক্তি ফিরে পেল না। তারপরে কি করলো, যখন ব্রহ্মরন্ধ্রে চড়ে ফুৎকার দিলেন, তখন ওই বদন সেই প্রাণ শক্তি ফিরে পেল, উঠে ঠাকুরের চরণ জড়িয়ে ধরলো, কোথার ব্যথা কোথায় চলে গেল। আর কোনো দিন তাকে আর বাড়িতে নিতেই পারলো না, ওই ঠাকুর বাড়িতে যদি 2-1 দিন বাড়িতে যেত, আর আর বাকি সময় ঠাকুর বাড়িতে কাটাতো। এই যে যেখানে ঠাকুর 2-1টা কঠিন কথা বলছেন যে না এসব হবে না, কিন্তু শান্তিমা বলছে না, সবাই তোমার সন্তান, তুমি কাকে ফেলে দিতে পারো, তুমি যে অতীতের বন্ধু, তুমি যে তাদের বান্ধব, তুমি যদি তাড়িয়ে দাও ওরা কোথায় যাবে, তুমি ওদের কোলে নাও, তুমি যদি না নাও আমি গিয়ে ওদেরকে কোলে নেব। এই যে শান্তিমা, আর জগত জননী, বিশ্ব জননী, জগত লক্ষ্মী, তার কাছে সমগ্র বিশ্ববাসী সন্তান, এটুকুই আমি বলতে পারি। তবুও বলি, কোথাও যদি আমার ভুল থাকে, একটু কোথাও যদি কম থেকে যায়, আপনারা সেখানে পূর্ণতা দান করে শ্রবণ করবেন, এটুকু সবার কাছে আমার করজোড়ে নিবেদন রইল। আমার ভুল দাদা, আমরা শেষ সময় চলে যাচ্ছি, কিন্তু সর্বশেষ আপনার কাছ থেকে অল্প সময়ের মধ্যে একটা ভক্তিমূলক গান শুনবো, এবং শোনার মাধ্যমে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনার কাছ থেকে ভক্তিমূলক সংক্ষিপ্ত আকারে একটা গান, বড় না ছোট আকারে একটা গান শুনে শেষ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে শোনাই। সজনে টুরি লাগা
যদি যাবি ও সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা পাবি রে আনন্দ বাজা ও মা সরে পারি সাধু মহাজন তবে অনায়াসে ডুবে পানি জয়ের বাড়ি লাগবে মহানন্দে লাউরে এই পর্যন্ত আজকের পর্ব যারা শুনলেন আজ মোবাইলের মাধ্যমে সবার সে আমি গুরুত্বপতি জানাই আমার যারা ঠাকুরকে ভালোবাসে তাদের আমার ক্ষমা করবে আজকের এবার সবাই জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ প্রেমানন্দে হরি বল জয় হরি বল। ধন্যবাদ দাদা আপনাকে খুব সুন্দর আলোচনার জন্য এবং সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। আমরা প্রথমে আপনার কাছে কৃতজ্ঞ এবং এই সময় বের করে আমাদের একটু সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য আমরা আপনার কাছে আবারও কোনো একদিন আসব আপনার সময় নিয়ে। আমরা সেদিন একটি পালা গানের মতো একটা একটা পালাই শুনবো সেই আশাবাদ ব্যক্ত করি এবং দর্শক শ্রোতারাও হয়তোবা আপনার এই আজকের আলোচনা শোনার পরে অনেকে হয়তোবা আবেদন করবে, তারই পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে পরবর্তীতে কোনো একদিন আলোচনা শুনবো। তার আগে শেষ করব, শেষ করার আগে তার আগে ভক্তদের উদ্দেশ্যে এবং আজকে যারা দর্শক শ্রোতা এবং এই পর্বটি যারা দেখবে পরবর্তীতে তাদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ দুটি কথা আমরা শুনতে চাই। আচ্ছা আচ্ছা, সর্বশেষ কথা এটুকুই বলি যে আমার ঠাকুরের আদর্শ হরিচাঁদ ঠাকুর গুরুসাদের আদর্শটা দিগ দিগন্তে বিকশিত হোক, মানুষ নিজের ভুলটাকে ধুয়ে মুছে যেটা সত্য সেটাকে গ্রহণ করুক, সে যে মতেই থাক যে পথেই থাক তার ভিতরে যেন কোনো রকম কোনো আবিরতা কোনো জাতিবিদ্বেষ
কোনো নোংরামি, কোনো ভণ্ডামি, কোনো ব্যভিচার এটা যেন বাসা না বাঁধে, আমরা যেন সবাই মানুষ হিসেবে জগতে পরিচিতি লাভ করতে পারি, আমি নিজেকে গঠন করব, আর একজনকে তৈরি করবার জন্য সাহায্য করব, এটাই হোক আমাদের ব্রত। আজ যে একটা মহামারী ব্যাধি দেখা দিয়েছে সারা পৃথিবী জুড়ে, যারা আপন জনকে হারিয়েছেন তাদের তো বেদনার শেষ নেই, তবু আমরা যারা ঈশ্বরকে মানি জানি, আমরা যারা মন্দিরে গিয়ে ইষ্ট দেবতার কাছে প্রার্থনা রাখি, আমি আজ করজোড়ে সবাইকে বলবো, যার যার ইষ্ট দেবতার কাছে আপনারা প্রার্থনা করুন, তাড়াতাড়ি যেন বিশ্ববাসী এই অভিশাপ থেকে মুক্তি পায়, যেন আমরা আজ আবার সেই সুন্দর জীবনে ফিরে আসতে পারি। আর যদি আমাদের নেয়ার ইচ্ছা থাকে, ঠাকুর যেন আমাদের একসঙ্গে সব মানুষকে নিয়ে নেয়, আর যদি ভালো করতে চান তিনি যেন কারো মায়ের কোল আর ফাঁকা করে না দেন, এটাই মানে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আমি বলবো যা যে যাকে মানেন জানেন তারা তার কাছে প্রার্থনা করুন, যেন তাড়াতাড়ি করে আজ আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে সে পরমেশ্বর, সে গড আল্লাহ হরি আমাদের পরিত্রাণ করবেন, এটাই হোক আমাদের প্রার্থনা। এই বলে আমি সবার কাছে আর একবার প্রণাম জানিয়ে আপনাদেরকে প্রণাম জানাই, আমার ভুলটি ক্ষমা করবেন, জয় হরি। ধন্যবাদ দাদাকে, সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এতক্ষণ সময় নিয়ে আমাদের এই আজকের পর্বটি শোনার জন্য, দেখার জন্য। আমরা আবারও আগামী শুক্রবার আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের আগামী পর্বে আমাদের অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপসচিব মতুয়া দুলাল কৃষ্ণ রায় মহাশয়। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আগামী পর্বটি দেখবেন। আর এ পর্যায়ে আবারও আমাদের আজকের অতিথি কবিয়াল সজল সরকারকে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের পর্বটি দেখবেন এবং আপনাদের ফেসবুক আইডি থেকে পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন এবং পারলে আরো বন্ধুদের এই পর্বটি দেখার সুযোগ করে দেবেন, যেন আমরা সঠিকভাবে মতুয়া মতবাদ এবং মতুয়া দর্শন আমরা যেন প্রচার করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে, কোনো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করে শেষ করছি। জয় হে বল। জয়।